সুন্দর একটি কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, 11 দ্বারা ভাগের নিয়ম তোমরা প্রত্যেকে জানো, কিন্তু তোমরা এটাও জানো যে আমার ক্লাস মানে নতুনত্ব কিছু থাকে, আর এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। তো একটু শিখে রাখো কিভাবে তুমি অল্প সময়ের মধ্যে দেখে উত্তর করতে পারো। এখানে যে কোশ্চেনটি রয়েছে, যদি 4*07819 অর্থাৎ এটা একটা সংখ্যা, রাইট, এখানে একটা ডিজিট মিসিং আছে, তো এই যে মিসিং জায়গায় আমরা এমন কোন ডিজিট বসাবো যাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তোমরা কি জানো নিয়ম, যে এক ঘর অন্তর অন্তর বা আমরা বলতে পারি অড প্লেস আর ইভেন প্লেসের যোগফল যদি ইকুয়াল হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? বা যদি তার গুণিতক হয়, তাহলে দেখো তোমরা যেটা জানো আমি প্রথমে একটু সেটা করব। চলো আমি লিখে নিই যা আছে, 7819। তোমরা কি করো, এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করো, তাই তো? তাহলে চলো আমিও তাই করি, এক ঘর ছেড়ে ছেড়ে করব। তাহলে এক ঘর ছেড়ে ছেড়ে আমরা প্রথমে যোগ করে দেখব দুটো ইকুয়াল হয় কিনা। তাহলে আমরা যেহেতু এস্টারের মানটা দরকার, আমরা একে বাম পাশে রাখবো। তাহলে যোগ করো 7 আর একে 8, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস এস্টার ইকুয়াল টু আমাদের ডান দিকে কত হবে 4, আর 0 যোগ করলে 4, আর 8 কত 12, 12 আর 9 কত 12 হচ্ছে 20, 21। তাহলে এবার আমার দরকার কি, এস্টারের মান কি হবে, 21 মাইনাস হচ্ছে 8, তাহলে কত হবে 8 আছে 11 সমান, আর 13 হলে 13 হলে তাহলে এস্টারের মান কত, এস্টারের মান আমরা পেলাম 13। এবার এখানে একটা কথা আছে, এখানে তোমাকে সিঙ্গেল ডিজিট বসাতে হবে, কিন্তু এখানে তো টু ডিজিট সংখ্যা চলে আসে, এবার তুমি কি করবে? তো হয়তো তোমরা এটাও জানো যদি টু ডিজিট সংখ্যা চলে আসে আমরা কি করি, সে টু ডিজিট সংখ্যা থেকে 11 মাইনাস করে লিখি। মনে রাখবে যদি টু ডিজিট সংখ্যা চলে আসে, এখানে টু ডিজিট চলে এসে আমরা এখান থেকে 11 মাইনাস করে লিখবো, তাহলে মাইনাস করলে কত হবে 2 হবে। তাহলে তোমরা বুঝেই গেছো যে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে যদি আমি 2 বসিয়ে দিই আমার উত্তর চলে আসবে। সেই সাথে আরো একটা বিষয় জেনে রাখো, এই এস্টারের মান যদি সিঙ্গেল ডিজিট আসে তাহলে তার কোনো সমস্যা নেই, সেই সিঙ্গেল ডিজিট বসে যাবে। দেখো ভাই, যদি এস্টারের মান নেগেটিভ চলে আসে, ধরো এরকম এলো যে -5, তাহলে তুমি কি করে লিখবে, এখানে তো মাইনাস লেখা যাবে না, তখনও তোমার কাজ হচ্ছে তুমি এই মাইনাস যে সংখ্যাটি পেলে 11 থেকে ডাইরেক্টলি আমি ওই সংখ্যাটি মাইনাস করবো, অর্থাৎ তখন তোমাকে করতে হবে 11-5=6, তাহলে 6 তখন তোমাকে বসাতে হবে যদি মাইনাস আসে। ওকে, তো এইভাবে তোমরা করো, কিন্তু আমি যেটা করি ভাই এইভাবে নয়, আমার হাতে এত সময় নেই, এইভাবে আমরা করবো না। দেখো পাশে আরেকটা কোশ্চেন দিয়ে রেখেছি, এটা তোমাদেরকে দেখাবো। আমি যে জিনিসটা শেখাই বা দেখাই চেষ্টা করি তার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে তুমি এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে দেখে দেখে উত্তর করতে পারো। আমাদের টার্গেটটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওকে, দেখো এবার কি করে করবো, তাহলে টেনশনের কোনো কারণ নেই। 11 দ্বারা ভাগে এবার আমি যে নিয়মটি তোমাদেরকে শেখাবো খুবই সিম্পল এবং খুবই সহজ। কি, আমরা দুটো দুটো করে সংখ্যা নেব। দেখো এই যে এখানে ধরো একটা কোশ্চেন রয়েছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে চারটে অপশন রয়েছে এর মধ্যে থেকে কোন সংখ্যাটি বা কোন অপশন আমার 11 দ্বারা ভাগ যাবে বের করতে হবে। আমি যে নিয়মটা বলবো, দেখো তোমাদের এক ঘর ছেড়ে ছেড়ে যোগ বিয়োগ এইসব কিছু করার দরকার নেই, করবে কি, তোমরা দুটো দুটো করে সংখ্যা যোগ করবে। দেখো এইভাবে দুটো দুটো করে সংখ্যা নাও, যোগ করবে, তাহলে এখানে একটা আছে, টেনশনের কোনো কারণে এই যে একটা জিরো বসিয়ে দিলাম, অর্থাৎ দুটো দুটো করে সংখ্যার যোগ করে আমরা দেখবো সেই যোগফল কি 11 দ্বারা ভাগ যায়। তাহলে চলো, এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে স্যার এই এত বড় সংখ্যা যোগ করবো না, তুমি 11 দ্বারা ভাগের নিয়ম জানো। দেখো ভাই, এই যে 21 আর একে কত 22, তাহলে এটা তো 11 এর গুণিতক হয়ে গেল, তাহলে এটা বাদ দিয়ে দাও, ভালো করে বুঝো, বা তুমি সম্পূর্ণ যোগ করতে পারো, করে দেখবে 11 দ্বারা ভাগ দেবে, আমি দেখাবো। তাহলে আমি সঠিক কিভাবে করি, ও আচ্ছা এটা 21 আর একে 22 বাদ হয়ে গেল, 12 আর একে 13, ভাই এটাকে কখনো তুমি 11 দিয়ে ভাগ করতে পারবে না, প্রমাণ করে দেখো সম্পূর্ণটা যোগ করে। 21 আর একে কত 22, 22 আর একে কত 23, 23 33 34 35, 35 is not divisible by 11, কত শর্টে হলো এটা উত্তর হবে না। পরেরটা একটু চেক করো, আচ্ছা এখানে একটা জিরো, তাহলে এই 11 তো ভাই 11 দ্বারা বিভাজ্য, যোগ করার দরকার নেই। আচ্ছা দেখো 21 আর হচ্ছে 1 22, 22 আর হচ্ছে কত 20, তাহলে 22 20 হচ্ছে 42, 11 দিয়ে তো 42 কে ভাগ করা যাবে না, বাদ। পরেরটা দেখো, দুটো দুটো করে সংখ্যা নাও, তাহলে কত হবে 21 আর একে 22, ইয়েস ইজ ডিভিজিবল, 21 আর একে 22, ইয়েস ইজ ডিভিজিবল, সো অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর।
জানতে তুমি এটা ভাই, প্লিজ অ্যাটলিস্ট একটু কমেন্ট করে তো জানাও যে স্যার হ্যাঁ এটা ইউনিক ছিল, এটা নতুনত্ব, এটা আমি জানতাম না, একটু কমেন্ট করে জানাও ভাই। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করছি, দেখানোর চেষ্টা করছি কিছু, দেখো এটা একটু প্রমাণ করে দেখো। আচ্ছা 21 আর 22 ইজ ডিভিজিবল, 11 আর 2 13 নট ডিভিজিবল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি এই রুলটাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এত কিছু করার দরকার নেই। কিভাবে করবে দেখো, আমি লিখে নিলাম, একটু ভালো করে বুঝবে, যদি কেউ বুঝতে না পারো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আমার কাজ হচ্ছে আমি দুটো দুটো করে সংখ্যা নেব। আচ্ছা তাহলে এখানে একটা সিঙ্গেল হয়ে গেল, টেনশনের কোনো কারণ নেই, চলো একটু যোগ করে দেখবো। আচ্ছা দেখো তো 78 আর হচ্ছে 19, আর আমরা এই 4 যোগ করবো, এটা তো জানি না, এখানে একটা সংখ্যা আমাকে বসাতে হবে, আমরা পরে বসাবো। আচ্ছা তুমি এটা করো, এই জায়গাটা দেখো, এই 78 আমি যোগ না করে কিভাবে করছি এটা একটু বোঝার চেষ্টা করো। তুমি সম্পূর্ণটা যোগ করতেই পারো ভাই, কিন্তু আমি যোগ না করে কিভাবে করবো দেখো, 78 যদি আমি একে 11 দিয়ে ভাগ করি 7 11 কত হবে, 7 11 77, কিন্তু এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 78, তাহলে এক বেশি হয়ে গেল, আমি এখানে +1 করলাম। আচ্ছা আমি এই দুটো সংখ্যা একটু যোগ করে নিই আমার সুবিধার্থে, তাহলে কত হবে দেখো, এটা হচ্ছে কত আমার 19, আর এটা হচ্ছে 4, তাহলে এই দুটো যোগ করলে সংখ্যাটা আমি একসাথে লিখতে পারি, তাহলে কত হবে 19 20 21 22 23। আমি এই দুটো সংখ্যার যোগফল হিসাবে যদি 23 ধরি, ভালো করে বোঝো, 23 ধরি 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 2 গুণে 22, 11 2 গুণে কত 22, তাহলে এখানে কত বেশি, এক বেশি। তুমি একটা জিনিস লক্ষ্য করে দাও, এই যে এক যখন বেশি, অর্থাৎ এটা আউট করে দিলে আমার সব সংখ্যা কিন্তু কেটে যাবে, তাহলে আমার এখানে অতিরিক্ত এখানে কত আছে, +1, এখানে কত আছে, +1। এবার কি করব, তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে আমরা এখানে -2 করতে পারি, কেন বলো তো ভাই, কারণ এই +1 এই +1 তাহলে কত হলো +2, তাহলে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কমিয়ে দাও, তাহলে এখানে -2 করে দিলাম, তাহলে এই -2 হলে দেখো -2 এই +1 +1 সব কেটে গেছে, কিন্তু এটা -2 কখনো আসবে, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে স্টার্ট, তাই না, এমন কি সংখ্যা বসাবে যাতে এখানে আমি -2 পাই 11 দ্বারা ভাগ করলে। আচ্ছা ভাই এটাকে যদি তুমি 2 দাও দেখো তো, 2 যদি বসিয়ে দাও, তাহলে তোমরা জানো 11 2 গুণে কত হয়, 22 হয়, কিন্তু আছে কত, 20, তাই না, দেখো তো 2 শর্ট হলো না, তাহলে আমরা এখানে কত বসালাম 2, দেখো জাস্ট একটা লাইনে করলাম, হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, যারা একদম ফার্স্ট টাইম দেখছো তাদের প্রবলেম হতে পারে, তো প্লিজ তোমরা সেটা কমেন্টে জানাও, যদি প্রবলেম হয় আমি চেষ্টা করব আরো এর উপরে কোশ্চেন কিছু দেখানো। খুব সুন্দর একটা ট্রিক, এবং এটা যদি কেউ শিখতে পারো না, আমি কথা দিলাম ভাই, সে কিন্তু ম্যাথে অনেক ফাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আর ভিডিওটি লং করছি না, তার সাথে একটা কথা একটু জানিয়ে রাখি, তোমরা অনেকেই আছো যারা এসএলএসটির জন্য প্রিপারেশন শুরু করেছো বা করবে, প্ল্যানিং করছো, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের একটাই সমস্যা অঙ্কটা নিয়ে, তো চোখ বন্ধ করে আমাকে ভরসা করতে পারো, আমি কালকে থেকে নতুন একটা ব্যাচ শুরু করছি। যদি তোমাদের মধ্যে থেকে কেউ মনে করো যে হ্যাঁ আমি এসএলএসটি পিটি ভালোভাবে পাস করতে চাই কোনো টেনশন ছাড়া, সো তোমরা জয়েন করতে পারো, এখানে শুধু ম্যাথ নয়, ম্যাথ ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ সিলেবাসটাই আমরা কভার করে দেব। গুগল মিটের মাধ্যমে আমাদের ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে, আর কোর্স ফিটও খুবই সামান্য রাখা আছে, 6 মাসের কোর্স, ভরসা করে একবার জয়েন করে দেখতে পারো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, অঙ্কের ভয় সম্পূর্ণভাবে দূর করতে পারবে, চলো।